আসসালামু আলাইকুম। বায়োলজি সোলারসের আরো একটি ভিডিওতে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেইনলি জিএসটির প্রথম মেরিটের পরে কোন জায়গায় কি ধরনের আসন ফাঁকা আছে, প্লাস তোমাদের সেকেন্ড মেরিটে কত পর্যন্ত বা কত সিরিয়াল পর্যন্ত তোমাদের সাবজেক্টগুলো আসতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে। তাহলে আসো, তোমরা জানো যে বিগত কয়েকদিন আগেই অর্থাৎ 12 তারিখ পর্যন্ত ফার্স্ট মেরিটের ভর্তি ছিল, বা এর আগে ফার্স্ট মেরিটের যে রেজাল্টটা সেটা দিয়ে দিয়েছিল। তোমরা অধীর অপেক্ষা মানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছো যে সেকেন্ড মেরিটটা কবে দিবে। তো সেকেন্ড মেরিটটা দেওয়ার আগে তোমাদের কিছু তথ্য অবশ্যই জেনে নেওয়া লাগবে, যে তথ্যগুলো আসলে তোমার সেকেন্ড মেরিটে চান্স পাওয়ার পসিবিলিটি কেমন বা তার পরের মেরিটে চান্স পাওয়ার পসিবিলিটি কেমন, এই ধরনের ধারণাগুলো তুমি এই ভিডিওটা থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আসো, যদি আমি বলি প্রথম মেরিটের পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিটে ভর্তি হয়েছিল শুধুমাত্র 506 জন, আর এখান থেকে তোমার আসন ফাঁকা আছে 1161টি। ঠিক আছে, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি হয়েছে 1288 জন, আসন ফাঁকা আছে 1477 জন। ঠিক আছে, 1477 জন, এটা হচ্ছে আমি এবিসি ইউনিট মিলেই বলতেছি, ওকে। তারপরে দেখো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম মেরিটে ভর্তি 524 জন, আসন ফাঁকা আছে 761টা। তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে যে বিশ্ববিদ্যালয়টা, এখানে 867 জন ভর্তি হয়েছিল, আর এখান থেকে 530 জন আসন ফাঁকা আছে, বা 530টা আসন ফাঁকা আছে। তারপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 426টা সিট এখানে হচ্ছে তোমার ফিল আপ হয়েছে, বাট ফাঁকা আছে হচ্ছে 498টা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমার 759 জন ভর্তি হয়েছে, আর ফাঁকা আসন হচ্ছে 655টি। ইসলামী বিশ্ববিদ্যালয় 553 জন ভর্তি হয়েছে, 1467টা সিট এখন পর্যন্ত ফাঁকা আছে। তারপরে যদি দেখি খুলনা বিশ্ববিদ্যালয় 204 জন ভর্তি হয়েছে, ফাঁকা আছে হচ্ছে 724টি আসন, এখানে আসলে একটু কম ভর্তি হয়েছে এবার। তারপরে হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 790 জন প্রথম মেরিটে ভর্তি হয়েছে 3 ইউনিট মিলিয়ে, আর বাকি ফাঁকা আসনটা হচ্ছে 735 জন, এখনো তোমরা বিভিন্ন মেরিটে ভর্তি হতে পারবা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 330 জন ভর্তি হয়েছে, 710 জন, 10 জনের জন্য সিট ফাঁকা আছে। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 250 জন ভর্তি হয়েছে, 670টি সিট এখন পর্যন্ত ফাঁকা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 660টি সিট ফিল আপ হয়েছে, 845টি সিট এখন পর্যন্ত ফাঁকা আছে। মালানে ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 239 জন ভর্তি হয়েছে, ফাঁকা আছে 581টি সিট। তারপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 128 জন শুধুমাত্র ভর্তি হয়েছে, আর এখানে হচ্ছে তোমার ফাঁকা আছে 72টি সিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় যেটা, এখানে 68 জন ভর্তি হয়েছে, 32টা সিট ফাঁকা আছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 93 জন ভর্তি হয়েছে, এখন পর্যন্ত 111টা সিট ফাঁকা আছে। তাহলে দেখো বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে অনেক সিট এখন পর্যন্ত ফাঁকা আছে। সো সেকেন্ড মেরিটে যারা অপেক্ষা করতেছো, তোমাদের আশা করি এখান থেকে আসলে তোমরা সিট গুলো পেয়ে যাবা, যাদের নাম্বার 55-এর আশেপাশে আছে। এর পরবর্তীতে আসলে অনেকগুলো মেরিট যাবে, কারণ এখানে যারা ভর্তি হয়েছে এখান থেকে অনেকে আবার ভর্তি ক্যান্সেল করবে, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে, এভাবে করে আসলে মাইগ্রেশন গুলো হতে পারে। ঠিক আছে, তো মোটামুটি যদি তুমি একটা ধারণা নিতে চাও, তাহলে এবার ধরতে গেলে তোমার 60% সিট এখন পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে ফাঁকা আছে। সো তোমার এখানে একটা সুবর্ণ সুযোগ আছে, তুমি যদি ওখানে পড়তে চাও, সেকেন্ড মেরিটটা তোমাদের রিসেন্টলি হয়তো বা দিয়ে দিবে, কয়েকদিনের মধ্যে দিয়ে দিবে, তখন তোমরা সেখান থেকে ভর্তি হতে পারবা। তো এখন এখানে তোমাদের অধৈর্য হওয়ার কোনো কিছুই নাই, তোমরা ধৈর্য ধরে থাকতে হবে তোমাদের এখানে। তাহলে আশা করি যে তোমরা আস্তে আস্তে কয়েকটা মেরিট যাওয়ার পরে তোমরা চান্স পেয়ে যাবে। গত বছর কিন্তু আসলে অনেক মেরিট পর্যন্ত গিয়েছিল, 7000-8000 মেরিট পর্যন্ত গিয়েছিল, তারপরে কিন্তু চান্স হয়েছিল। এবার আশা করি যে তোমাদের আরো বেশি যাবে, 2000-1000 পর্যন্ত বেশি যাইতে পারে। সো ভরসা রাখো আর বিশ্বাস রাখো আল্লাহর উপরে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।